এতক্ষণ যে ভেক্টরগুলো দেখলেন, এগুলো যদি আপনি তৈরি করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য। এরকম ফটো দিয়ে ভেক্টর অর্থাৎ কার্টুন আর্ট করা খুব টাফ একটি ব্যাপার। আপনার পিকচার দিয়ে এরকম ভেক্টর অর্থাৎ কার্টুন কিভাবে তৈরি করবেন শুধুমাত্র এক ক্লিকে, সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো। ফটোতে কার্টুন আর্ট করার জন্য আমাদের একটি টুলমি নামক অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, যেটি আপনারা বিভিন্ন প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। এছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটির লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওপেন করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আমরা অনেকগুলো ভেক্টর আর্ট চয়েস করতে পারি। তবে আমার কাছে যেটি খুব ভালো লেগেছে সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই যে ভেক্টর আর্টটি দেখতে পাচ্ছেন, এই ভেক্টর আর্টটি কীভাবে তৈরি করবেন সেই পদ্ধতি দেখাবো। তো এর উপর আমরা ক্লিক করব, দেন এখান থেকে আমরা আমাদের যে কোনো একটি ফটো চোজ করব। ধরুন আমরা এই ফটোটি চোজ করলাম। চোজ করার পরে এখান থেকে আমাদের ফ্রেম রেটটি কাস্টমাইজ করতে হবে, সেজন্য আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমাদের ফটোটি কাস্টমাইজ করে ফ্রেম রেট মাধ্যমে দিয়ে দেবো। এরপরে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের একটি অ্যাড শো করাবে, সেই অ্যাড কমপ্লিট হয়ে গেলেই আমাদের ভেক্টর আর্টটি হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো ভেক্টর আর্ট হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা যে কোনো একটি চয়েস করে নিতে পারেন, আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনারা চয়েস করবেন। যেহেতু এখান থেকে আমার এটি ভালো লেগেছে সেজন্য এটার উপর আমরা ট্যাপ করব, দেন এখান থেকে এটির প্রসেসিং শুরু হয়ে যাবে। এখান থেকে আমরা অনেক কিছু অ্যাড করতে পারবো, সেজন্য আমাদের প্লাস আইকনে ট্যাপ করে এখানে দেখতে পারবেন অ্যানিমেট একটি অপশন রয়েছে, আর্ট অ্যান্ড ইফেক্টস রয়েছে, এছাড়াও অ্যাড টেক্সট রয়েছে। এখানে আমরা যদি অ্যাড টেক্সট অপশনে ক্লিক করি তাহলে আমরা এখানে অনেক কিছু লিখতে পারবো। এছাড়াও অ্যানিমেট যে অপশন রয়েছে এখানে ক্লিক করার মাধ্যমে আমরা অনেক কিছু মানে অ্যানিমেট, দেখুন এখানে অনেকগুলো অ্যানিমেট রয়েছে, এখান থেকে আমরা যে কোনো একটি ট্যাপ করলেই আমাদের সেই অ্যানিমেটটি কমপ্লিট হয়ে যাবে। ফটোটি সেভ করার জন্য আমাদের উপরে শেয়ার অপশনে ক্লিক করতে হবে, এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে ফটোটি সেভ হয়ে যাবে। তবে এখানে একটি কথা আছে, সেটা হলো এখানে যদি আমরা সেভ অর্থাৎ ডাউনলোড করি তাহলে পাশে একটি ওয়াটারমার্ক আসবে, সেজন্য আমাদের একটি কাজ আছে, সেটা হলো এখানে যদি আমরা একটি স্ক্রিনশট দিই তাহলে আমাদের সেই ওয়াটারমার্কটি আসছে না। স্ক্রিনশট দেওয়ার পর এটি আপনারা পিক্সেল ল্যাবে ভালোভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। খুদা হাফিজ।